হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি ওয়েমেন হেরিটেজ পার্লারে এসেছি। এখানে আমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন রিসেপশনে কী কী সার্ভিস ওনাদের আছে দেখছিলাম। অ্যান্ড আমি ফার্স্ট আমার চুলের কথা বলছিলাম, যেমন চুল অনেক রাফ হয়ে গিয়েছে, আমার খুব ভালো একটা ট্রিটমেন্ট দরকার চুলের জন্য। তো ওনারা দেখে আমাকে জানছিল যে কোনটা নিলে আমার জন্য ভালো হবে। অ্যান্ড এটার পাশাপাশি আমি একটা ভালো ফেসিয়াল নিতে চাচ্ছিলাম, মেনিকিওর পেডিকিওর করাতে চাচ্ছিলাম। তো ওনাদের সঙ্গে আমার সার্ভিসগুলো নিয়ে কথা হচ্ছিলো যে কোনটা করালে আমার জন্য ভালো হবে। ওনাদের একটা প্যাকেজ আছে চারটা একসাথে মিলিয়ে, তো ওইটাই ডিসকাস হচ্ছিলো। এরপর ওনাদের একজন স্কিন এক্সপার্ট আসে, যিনি আমাকে একটা ফেসিয়াল সাজেস্ট করে, লাইক কোন ফেসিয়ালটা করালে আমার স্কিনের জন্য পারফেক্ট হবে। তো আমি আমার প্রবলেমগুলো জিজ্ঞেস করি, আমার স্কিনে কী প্রবলেম, তো আমি ওটা শেয়ার করি। দেন উনি আমাকে হাইড্রো ফেসিয়াল করা উচিত সেটা সাজেস্ট করেছে। আপনারা আপনাদের প্রবলেমগুলো বললে ওভাবে আপনাদেরকে যেটা করা উচিত হবে সেটাই সাজেস্ট করবে। তো এখানে আমি অনেক ভালো লেগেছে যে ওনারা আমার প্রত্যেকটা প্রবলেম শুনেছেন, শুনে ওইটার উপর ডিপেন্ড করে আমাকে ওরা সাজেস্ট করেছে। তো শেষমেশ সব কিছু হয়ে যাওয়ার পর আমি এখানে বিল করছিলাম, তো ওনারা অনেক ভালো একটা অফার দিয়েছে, এই একটা প্যাকেজ করে দিয়েছে। তো প্যাকেজটার ব্যাপারে জানতে হলে আপনাদের অবশ্যই এখানে নক করতে হবে। তো সার্ভিসগুলো নেওয়ার আগে আমি আপনাদেরকে পুরোটা পার্লার ঘুরে ঘুরে দেখাতে চাই। পার্লারটা খুবই সুন্দর করে অ্যান্ড খুবই বড় স্পেসে করা হয়েছে। এটা ওনাদের অফিস রুম, অফিস রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এই যে, এটা দেখে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যারা ধানমন্ডিতে থাকেন, যারা থাকেন না তারাও বুঝে গিয়েছেন পার্লারটা অ্যাকচুয়ালি কোথায়। আচ্ছা, তো এখানে ফেসিয়াল করা হয়। আমার সবচেয়ে ভালো লেগেছে ওনাদের পার্লারটা, এত খোলামেলা, এত নিট অ্যান্ড ক্লিন, দেখে কিন্তু আপনাদের ভালো লেগে যাওয়ার মতো, মনে হবে যে না এখানে আমরা একদিন অবশ্যই সার্ভিস নিতে আসবো। আচ্ছা, তো এখানে আমি হেয়ার সেকশনে যাচ্ছি। এখানে হেয়ার স্পা বা হট অয়েল ম্যাসাজ বা হেয়ার কালার যাই বলেন, হেয়ার কালার এভরিথিং হেয়ার রিলেটেড করা হয়। তারপর আমি একটু পর দেখলাম যেখানে ওনাদের হেয়ার প্রোডাক্টসগুলো রাখা আছে। আর আপনারা জানেন উইমেন হেরিটেজ কিন্তু হেয়ারের জন্য খুবই ভালো, যে কোনো হেয়ার কালার বলেন বা হেয়ার ট্রিটমেন্ট বলেন ওনারা একদম অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে। সো ওগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে একটা আপু হেয়ারকে কিছু একটা করাচ্ছে, আই ডোন্ট রিমেম্বার কী করাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এইখানে খুব সম্ভবত মেনিকিওর পেডিকিওর করা হয়। ও না সরি, এখানে ব্রাইডাল সেকশন ছিল, এখানে ব্রাইড সাজানো হয়। আমি তো দেখছিলাম আমাকে কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি, আচ্ছা এখানে আমি পিকচার্স টিকচার্স তোলা যায় এই জায়গাটাতে, আমি একটু পোজ দিচ্ছিলাম। সো দেন এটা স্পা রুম, এখানে হচ্ছে বডি স্পা নেওয়া হয়, ওইখানে হাইড্রো ফেসিয়াল করা হয়, যেটা মেবি আমি এই রুমে খুব সম্ভবত আমি করি। একটু পর যেটা আপনারা দেখতে পাবেন যে আমি ফেসিয়াল করবো, হাইড্রো ফেসিয়াল করানো হয়। আচ্ছা, তো আমি দেখছিলাম যে বেডটা কীরকম। ওকে, সো ইয়াস, এখানে ম্যানিকিওর পেডিকিওর করা হয়। জাস্ট লুক এট দিস, এত সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে ওনাদের। এই যে পেডিকিওর জন্য এই যে বেসিনগুলো দেখেন, অ্যান্ড ম্যানিকিওর যে আপনার খুবই হাতগুলো রাখার জন্য কত সুন্দর করে সোফাগুলো ডেকোরেট করা হয়েছে, অ্যান্ড খুবই খোলামেলা। আমি এত খোলামেলা খুব কমই পার্লার দেখেছেন এত বড় স্পেসে, খুবই খুবই অ্যামেজিং। আচ্ছা, সো নেক্সটে আমি আপনাদেরকে কী দেখাবো কী দেখাবো। ও আচ্ছা, এইখানে এখানে আমাদের আপুদের সাথে যারা আসে, ধরেন আপনাদের ভাই হাজব্যান্ড বা যেসব ছেলেরাই আসবে, পুরুষরা আসবে, ওরা যদি ওয়েট করে এখানে তো ওয়েটিং রুমও একটা আছে, মানে আর কি দরকার, সব আছে পার্লারে। অ্যান্ড এখান দিয়ে হচ্ছে আপনারা এক্সিট, এখান দিয়ে আপনারা চলে যেতে পারবেন। তো আপনারা জানেন হেয়ার স্পা করানোর আগে কিন্তু হট অয়েল ম্যাসাজ করা হয়, প্যাক লাগানো হয়। তো এখানে আপুটা আমার পুরোটা হেয়ারের মধ্যে অয়েল দিয়ে দিচ্ছিল, তো খুব ভালো রিল্যাক্সিং লাগে কারণ অয়েলটা একদম হট থাকে। অ্যান্ড এখানে ম্যাসাজটার কথা আমি কী বলবো, দ্যাট ওয়াজ সো রিল্যাক্সিং। অ্যান্ড আপুটা এত টাইম নিয়ে আস্তে আস্তে করে দিচ্ছিল, আর মনে হচ্ছিলো আমার লাস্ট দুই তিন বছর সব স্ট্রেস। আমি যেটা বলবো, আপনারা হেয়ার ঠিক করার পাশাপাশি যদি স্ট্রেস থেকে রিলিফ পেতে চান অবশ্যই এখানে এই ম্যাসাজটা নেবেন। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন আপুটা আমার পুরোটা চুলে প্যাক লাগিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলবো যে বাকি সব পার্লার থেকে যদি আমি এই পার্লার কোনো একটা ডিফারেন্ট কী বলি, বাকি সব পার্লারে অনেক ভালো সার্ভিস আমি পেয়েছি, কিন্তু এখানে এতটা টাইম নিয়ে এতটা যত্ন নিয়ে প্রত্যেকটা কাজ করেছে, লাইক প্রত্যেকটা সার্ভিস এত টাইম নিয়ে করেছে, আমি খুবই 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 ওভারওয়েলমড।
অ্যান্ড লুক এট দিস আফটার ওয়াশ। আমি আমার চুল দেখে আমি অবাক। আমার চুল আপনারা ফার্স্টে দেখেছেন কি ছিল, অ্যান্ড এখানে দেখেন। আমি আর কিছু বলবো না, যা বুঝার আপনার ভিডিও দেখে বুঝে যাবেন। এত সুন্দর হয়ে যায় আমার চুল, এত সফট, এত সিল্কি। সো এখন ম্যানিকিউর পেডিকিউর শুরু হয়ে যায়। আমি বলবো একটা কথা ফার্স্টেই বলে রাখি, আমি অনেক পার্লার ম্যানিকিউর পেডিকিউর করেছি, কিন্তু এখানে এটা জাস্ট বেস্ট ছিল। যদি রিজন আস্ক করা হয় দেন আমি বলবো সব কিছু আমার কাছে এখানে রেকর্ড করা হয়নি, বাট আপুরা এখানে আমার নেলস বলেন বা ম্যাসাজ করে দেওয়া বলেন বা প্যাক লাগিয়ে দেওয়া বলেন, প্রত্যেকটা জিনিস পুরো টপ নচ ছিল। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, হাইড্রোফেশিয়াল। হাইড্রোফেশিয়াল নিয়ে আমি আপনাদেরকে কী বলবো, যত বলবো ততই কম হবে। লিটারেলি সব প্রবলেমের সলিউশন হচ্ছে এটা। যেসব আপাতত একটু প্রবলেম থাকে, পোর্সের প্রবলেম থাকে, দেন অনেকের ব্ল্যাক হেডস হয়, হোয়াইট হেডস হয়, মুখে অনেক র্যাশেস থাকে, সব কিছুর সলিউশন হচ্ছে এটা। আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ফেশিয়ালটা নেবেন, অ্যান্ড এই ফেশিয়ালটা কিন্তু লিটারেলি এক দেড় ঘন্টা নিয়ে করা হয়, বাট আনফর্চুনেটলি এখানে সবগুলো ক্লিপ আমার কাছে নেই। সো অবশ্যই আপনারা এই ফেশিয়ালটা নেবেন, বাকি যা যা সার্ভিস ছিল ওগুলো অবশ্যই ট্রাই করবেন। আপনারা প্রাইস জানতে চাইলে, অফার ব্যাপারে জানতে চাইলে অবশ্যই পেজ নক করবেন। সো আমি ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদেরকে অবশ্যই অবশ্যই বলবো পার্লার ভিজিট করবেন, দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।